নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট অফিসে কনসাল জেনারেল হিসাবে যোগদান করেছেন মনিরুল ইসলাম। গত 20 জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেছেন। এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারার বাংলাদেশ কনস্যুলেটে কর্মরত ছিলেন তিনি। নিউ ইয়র্কে এসে মনিরুল ইসলাম সাবেক কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার স্থলাভিষিক্ত হলেন। সাদিয়া ফয়জুন্নেসা রাষ্ট্রদূত হিসেবে পদোন্নতি পেয়ে গত বছর ব্রাজিলে যোগদান করেছেন। মনিরুল ইসলাম কনস্যুলেট অফিসে বাংলাদেশ সরকারের 16তম কনসাল জেনারেল। দায়িত্ব গ্রহণের পর এক ভিডিও বার্তায় কনসাল জেনারেল মনিরুল ইসলাম কমিউনিটির সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা কামনা করেছেন। মনিরুল ইসলামের জন্ম মাদারীপুর জেলায়। 2001 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেছিলেন। ইতোমধ্যে দেশের বাইরে জাপান ও নয়াদিল্লিতে দূতাবাসের দায়িত্ব পালন করেছেন।